প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেটর সিএসসির বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে নাইফ টুল নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি ইরেজার টুল এবং সিজার্স টুল নিয়ে আলোচনা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন টিউটোরিয়াল দুটি। সর্বপ্রথমে আমরা টুল প্যানেল থেকে রেক্টাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে এখানে ফিল কালারটা একটা গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছেন, তো আমি এই অবস্থায় এখানে একটা রেক্টাঙ্গুলার ড্র করলাম। এই রেক্টাঙ্গুলারটা সিলেক্ট অবস্থায় টুল প্যানেল থেকে নাইফ টুলটা অ্যাক্টিভ করে নিব। লাইভ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা এটা থেকে যদি কোনো একটা অংশ কেটে নিতে চাই, তাহলে সরাসরি যদি এইভাবে আমাদের বাম বাটন ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি লাল একটা পাতের মতো দেখা যাচ্ছে, এবং ছেড়ে দিলে সে পাতের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে। এবার যদি আমরা টুল প্যান থেকে সিলেকশন টুলটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে নিয়ে এসে যেটুকু অংশ আমরা কেটেছি সেটুকু অংশের উপর মাউসের বাম বাটন ড্র্যাগ করে এভাবে সিলেকশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটুকু অংশ রেক্টাঙ্গুলার থেকে কেটে আলাদা হয়ে গেছে। এভাবে নাইফ টুলের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টের যে কোনো শেপের বিভিন্ন অংশ কেটে আলাদা করতে পারি। এবং এখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমরা ডিরেকশন টুলের মাধ্যমে এভাবে অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করে অ্যাঙ্কর যে হ্যান্ডেল আছে সেগুলোকে আমরা এভাবে ড্রাগ করে মডিফাই করে বিভিন্ন রকম শেপ এখান থেকে তৈরি করতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে কান্ডু করে ফেললাম। তো এখানে আমি গ্রেডিয়েন্টের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে কিন্তু কোনো স্ট্রোক কালার নেই আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা নাইফ রোল দিয়ে এটাকে লম্বালম্বি কাটতে চাই, তো আমরা যদি ফ্রি হ্যান্ডে এভাবে ড্রাগ করে দেখতে পাবো যে লাইনটা আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, কারণ আমাদের হাত কাঁপছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে ফেললাম। তো আমরা যদি অল্টার কি চেপে ধরি যদি এভাবে ড্রাগ করি, তাহলে দেখব যে আমরা এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে স্ট্রেট আকারে পাত দেখতে পাচ্ছি, এবং যখন আমরা ছেড়ে দিব তখন দেখতে পাচ্ছি যে এভাবে আমাদের রেক্টাঙ্গুলার থেকে অংশটা কেটে গেল। তো আমরা এবার চাচ্ছি যে রেক্টাঙ্গুলারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো অথবা হরাইজন্টালি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। তাহলে এটা কিভাবে সম্ভব? কিবোর্ড থেকে শিফট অল্টার কিছু যদি আমরা চেপে ধরি, একসাথে চেপে ধরে যদি আমরা মাউসের বাম বাটন চেপে এভাবে ড্রাগ করি, তাহলে দেখব যে এভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারছি, অর্থাৎ আমরা রেক্টাঙ্গুলারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে কেটে ফেললাম। তো এভাবে যদি আমরা মুভ করি তাহলে আমরা বুঝতে পারবো, দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা এটাকে কেটে ফেললাম। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেললাম। তো পুনরায় যদি আমরা শিফট অল্টার কি চেপে ধরি এবং এখানে চাচ্ছি যে এটাকে আড়াআড়িভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো, তাহলে আমরা এখান থেকে আড়াআড়িভাবে শিফট অল্টার কি চেপে ধরে এভাবে যদি ড্রাগ করি, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটাকে কেটে ফেললাম। অর্থাৎ হরাইজন্টালি যদি আমরা এটাকে কাটতে চাই, তাহলে শিফট অল্টার কি চেপে ধরে এভাবে আড়াআড়িভাবে যদি আমরা নাইফ টুলটা ড্রাগ করি, তাহলে এভাবে আড়াআড়িভাবে আমরা রেক্টাঙ্গুলারটাকে কাটতে পারছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং হরাইজন্টালি এবং ভার্টিক্যালি আমরা খুব সহজেই রেক্টাঙ্গুলারটাকে বিভিন্ন সাইড থেকে কাটতে পারছি। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমরা যখন শিফট অল্টারকে কিবোর্ড থেকে চেপে ধরে বা মাউসের বাম বাটন চেপে ধরে একই সাথে নাইফ টুলটা যদি এভাবে ড্রাগ করি, তাহলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে রেক্টাঙ্গুলারটাকে কাটতে পারি। তারপরে আমরা এই কর্নারে যখন এভাবে ড্রাগ করবো লাইনটা, এই অ্যাঙ্কার পয়েন্টে যখন আমরা মাউসের বাম বাটন ক্লিক করে টুলটা অ্যাক্টিভ করবো এবং মাউসের বাম বাটন না ছেড়ে দিয়ে এভাবে অল্টার কি চেপে ধরে একই সাথে কিবোর্ড থেকে এভাবে যদি আমরা ড্রাগ করি, তাহলে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে এনে ছেড়ে দিলে এখানে যে রেক্টাঙ্গুলারটা আছে সেটাকে আমরা সরাসরি দুই ভাগে ভাগ করে ফেললাম। সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করলাম। এবার সিলেকশন টুলতে সিলেক্ট করে আমরা যদি এটাকে মুভ করাই, তাহলে আমরা বুঝতে পারবো খুব সুন্দরভাবে আমরা আড়াআড়িভাবে কেটে ফেললাম। এবার আমরা ইলিপ্স টুলটা অ্যাক্টিভ করবো। ইলিপ্স টুলটা অ্যাক্টিভ করে এখানে আমরা এভাবে একটা ইলিপ্স ড্র করলাম এবং এটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, রেড কালার দিয়ে আমি এটাকে ফিল আপ করে দিচ্ছি। এভাবে ইলিপ্সের নিচের দিকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কনভার্ট টু কর্নারের আইকনে ক্লিক করে এটাকে কর্নারে কনভার্ট করে ফেললাম, এবং উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটার উপরে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে পুনরায় কনভার্ট টু কর্নার আইকনে ক্লিক করে এটাকে কর্নারে কনভার্ট করে ফেললাম এবং এখানে ড্রাগ করে ভিতর দিকে এভাবে নিয়ে আসলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হার্ড শেপের মতো হয়ে গেছে। এবার আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এটাকে আমরা উপরের দিকে উঠে নিলাম এবং শিফট অল্টারকে চেপে ধরে এটা সাইজটা একটু বড় করে ফেললাম। এখন এটা সিলেক্ট অবস্থায় আমরা নাইফ টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা যদি এভাবে মাউসের বাম বাটন চেপে এভাবে যদি ড্রয়িং করি নাইফ টুল দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি ভিতর দিকে সুন্দরভাবে একটা পাত দেখা যাচ্ছে। এখন যদি আমরা সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিয়ে উপরের অংশ সিলেক্ট করি, দেখতে পাচ্ছি যে উপরের অংশটুকু আলাদা সিলেক্ট হয়েছে এবং নিচের অংশ সিলেক্ট করলে নিচের অংশটা আলাদা সিলেক্ট হয়েছে, অর্থাৎ এই দুইটা অংশ আলাদা আলাদা শেপ হয়ে গেছে। লেয়ার প্যানেলে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা অংশ আলাদা আলাদা শেপ হয়ে গেছে, ঠিক আছে।
তো নাইফ টুল দিয়ে যখন আমরা কোনো শেপকে কাটবো, যতগুলো অংশ কাটবো ততগুলো অংশ কিন্তু আলাদা আলাদা শেপ হয়ে যাবে। এবার আমরা উপরের অংশটাকে এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে তারপর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি, আমরা এই কালারটা দিলাম। এখানে গ্রেডিয়েন্টের কালারটা আমরা গ্রেডিয়েন্ট প্যানেল থেকে চেঞ্জ করে দিতে পারি, এভাবে আমরা এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। এবং নিচের অংশ যেটা আছে সেটার কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এভাবে আমরা গ্রেডিয়েন্ট চেঞ্জ করে হার্ড শেপের উপরে এরকম একটা ইফেক্ট আমরা তৈরি করতে পারি। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এবার আমরা এই হার্ড শেপটা সিলেক্ট অবস্থায় নাইফ টুলটা এখানে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে এটার মাঝখান দিয়ে এভাবে যদি আঁকা বাঁকা করে কাটি এবং সিলেকশন টুলের মাধ্যমে এভাবে সিলেক্ট করি, আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, কিন্তু ভিতরে যে আমরা কেটেছি সেটা কিন্তু আঁকা বাঁকাভাবে আমরা কেটেছি। এবার যদি আমরা এখানে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে আমরা ডিফারেন্ট ইফেক্ট দেখতে পাবো। তো এভাবে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আমরা এই অংশটাকে এই অংশটার কালার যদি আমরা চেঞ্জ করে দিই বা গ্রেডিয়েন্ট যদি বিভিন্ন ভিন্ন রকম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা ডিফারেন্ট ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা প্যানেল থেকে স্টার টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে এখানে ফিল কালারটা রেড দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমি এখানে একটা স্টার ড্র করছি এভাবে। আর এখানে নাইফ টুলের মাধ্যমে আমরা চাচ্ছি যে প্রতিটা স্টারের বাহুকে আলাদা করব। তাহলে আমরা জানি যে অর্ডারকে চেপে ধরলে আমরা এভাবে স্ট্রেটভাবে যে কোনো অংশকে নাইফ টুলের মাধ্যমে কাটতে পারি। তো আমরা কীবোর্ড থেকে অর্ডারকে চেপে ধরে এভাবে আর আড়ি ধাক্কা নাইফ টুলের মাধ্যমে তাহলে আমরা স্ট্রেটভাবে এই স্টারের বাহুগুলোকে কাটতে পারবো। এবং সবগুলো বাহু কাটা শেষ, এখন যদি আমি আলাদা আলাদাভাবে সিলেক্ট করি প্রতিটা বাহু আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। এবং এখানে লেয়ার প্যানেল দিকে যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যেখানে আমরা যে পাঁচটা বাহু কেটেছি সেই পাঁচটা বাহু আলাদা আলাদা লেয়ারে এখানে রয়েছে, অর্থাৎ এই পাঁচটা বাহুই আলাদা শেপ। তো এভাবে আমরা নাইফ টুলের মাধ্যমে যে কোনো শেপকে খুব সহজেই কেটে ফেলতে পারি। তো আমরা যদি এবার এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই, তারপর গ্রিন স্ট্রোক দিয়ে দিলাম, গ্রিন স্ট্রোক দিয়ে স্ট্রোকের মানটা বাইরে দিচ্ছি, এইট দিয়ে দিলাম, এইট দিয়ে এখানে আমরা পুনরায় স্টারটা আঁকি এখানে স্ট্রোক সহকারে স্টারটা। এবার যদি এটাকে আমরা নাইফ টুল দিয়ে কাটতে যাই, আবার এখানে কাটার পরে যদি আমরা এইভাবে সিলেক্ট করি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করি যদি এটাকে আলাদা করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা ক্লোজ পাথ, অর্থাৎ এখানে কাটার পরে পুনরায় এখানে দুই প্রান্তি স্ট্রোকের সৃষ্টি হয়েছে। এটা যে স্ট্রোকটা ছিল সেই স্ট্রোকটা এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। তো নাইফ টুল দিয়ে কাটার ফলে আমরা এইভাবে ক্লোজ পাথ দেখতে পাবো। এবং এখানে বাকি যে অংশগুলো আছে সেগুলোকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে সিলেক্ট করে নিয়ে আমরা দেখেছিলাম যে সিজার টুল দিয়ে যখন আমরা স্টারের বা তারার বাহুগুলোকে আলাদা করেছিলাম তখন কিন্তু মাঝখানের যে ফিল কালারটা ছিল সেটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, কিন্তু এখানে নাইফ টুল দিয়ে যখন আমরা কাটছি তখন কিন্তু ফিল কালারটা ঠিকই রয়েছে। এবং এখানে যে বাহুগুলো আমরা কাটছি সেগুলো আলাদা আলাদাভাবে নিজস্ব স্ট্রোক সহকারে এখানে দেখা যাচ্ছে, কিন্তু সিজার টুল দিয়ে কাটলে সেটা ওপেন পাথ হিসেবে আমরা দেখেছিলাম। এভাবে আমরা সম্পূর্ণ স্টারের যে বাহুগুলো আছে সেগুলোকে আলাদাভাবে কেটে ফেললাম। এবং এখন এগুলোকে যদি আমরা ডিফারেন্ট কালার দিয়ে ফিল আপ করি স্ট্রোক এবং ফিল কালারকে তাহলে আমরা ভ্যারাইটিস কালারের স্টার এখানে ড্র করতে পারছি। মূল কথা হলো আমরা যখন নাইফ টুল দিয়ে স্ট্রোক সহকারে কোনো শেপ কাটবো তখন সেটা স্ট্রোক সহকারে অর্থাৎ ক্লোজ পাথ হিসেবে আমরা নতুন একটা শেপ পাবো। তো আমরা এখানে এবার লাইন সেগমেন্ট টুলটা দিয়ে একটা লাইন এখানে ড্র করছি এভাবে। তো এটা আমি স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি 20, এবং এখানে যদি নাইফ টুল দিয়ে এটাকে কাটতে যাই দেখুন এটা কাটা যাচ্ছে না, এর কারণে এটা শেপ নয়। তাহলে আমাদের এই সেগমেন্টটাকে এই লাইনটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপার্ট কমান্ড দিয়ে প্রথমে এটাকে শেপে কনভার্ট করে নিতে হবে। শেপে কনভার্ট করে নেওয়ার পরে আমরা দেখতে পাবো যে এটা দুইটা পাথ দেখা যাচ্ছে দুই পাশে। এবার যদি নাইফ টুল দিয়ে আমরা এভাবে সরাসরি রাগ করি এর উপর দিয়ে তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম খুব সহজেই। এবার আমরা এটাকে আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ করে এবার যদি আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এভাবে মুভ করাই তাহলে দেখবো যে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম। এভাবে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল এবং রেক্টাঙ্গুলার টুল দিয়ে যতগুলো লাইন আমরা এখানে ড্র করবো সবগুলোকে আমরা এভাবে এক্সপার্ট কমান্ডের মাধ্যমে অবজেক্টে কনভার্ট করে নিয়ে নাইফ টুলের মাধ্যমে কাটতে পারবো। এবার আমরা পেন ব্রাশ টুলের মাধ্যমে এখানে পেন করে দেখাচ্ছি। এবার আমরা পেন ব্রাশের মাধ্যমে এখানে একটা স্ট্রোক ড্র করলাম এবং এখানে এটার স্ট্রোকের মানটা বাড়িয়ে দিলাম, 20 পিটে দিলাম যাতে দেখতে আমাদের সুবিধা হয়। এবার যদি নাইফ টুলটা অ্যাক্টিভ করে এটাকে কাটতে যাই দেখতে পাচ্ছি যে এটাও কাটতে পারছি না, কারণ এটা সিঙ্গেল পাথ, এটা কোনো অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স এই কমান্ডটা দিয়ে এটাকে আমরা ভেক্টর শেপে কনভার্ট করে নেব। ভেক্টর শেপে কনভার্ট করে নিয়ে যখন আমরা এটাকে সিলেক্ট করে এভাবে নাইফ টুলটা অ্যাক্টিভ করে এভাবে ড্র্যাগ করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে খুব সহজেই আমরা কেটে ফেললাম। এখানে এটাকে অবশ্যই আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করে নিলে তখন এটা আলাদা দুইটা অংশে ভাগ হয়ে গেল। এবার আমরা সিলেক্ট করে যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই তাহলে আমরা দুইটা অংশকে আলাদাভাবে দুইটা কালার অ্যাপ্লাই করতে পারবো। এবং যতগুলো অংশ এটাকে ভাগ করব ততগুলো অংশকে আমরা আলাদা আলাদা কালার দিয়ে ফিল আপ করতে পারবো।
দেখুন এখন এখানে একটা কালার দেই, তারপর এখানে এই কালারটা দিলাম। প্রতিটা অংশকে আমরা আলাদা আলাদা কালার দিয়ে ফিল আপ করতে পারছি নাইফ টুল দিয়ে কেটে আলাদা করার পরে। তো এটা আমরা ব্রাশ টুল দিয়ে স্ট্রোকটা ড্র করেছিলাম, এবার আমরা ব্লক ব্রাশ টুল দিয়ে স্ট্রোকটা ড্র করব। তো এখানে আমি একটা কালার দিচ্ছি, সাপোজ এখানে গ্রিন কালার দিচ্ছি, দিয়ে এখানে আমি ব্লক ব্রাশ দিয়ে এখানে একটা স্ট্রোক ড্র করছি এবং এটার মানটা আমি বাড়িয়ে দিচ্ছি 20 pt করে দিলাম। এবার এখানে নাইফ টুল দিয়ে যখন আমরা এটাকে কাটবো, এবং এখানে নাইফ টুল দিয়ে কাটার পর যখন আমরা এটাকে সিলেকশন টুলের মধ্যে সিলেক্ট করবো, তখন দেখতে পাচ্ছি খুব সহজে এটা কেটে গেল। এটাকে অবজেক্ট থেকে এক্সপার্ট কমান্ড দিতে হয়নি, এক্সপার্ট কমান্ড দিয়ে শেপে কনভার্ট করতে হয়নি, কারণ আমরা জানি ব্লব ব্রাশ দিয়ে যখন আমরা ড্রয়িং করি সেটা শেপ। তা আমরা বুঝতে পারলাম যে কীভাবে নাইফ টুল দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ড্রয়িংকে কাটতে পারি। তো পেন্সিল টুল দিয়ে যখন আমরা এখানে একটা স্ট্রোক ড্র করলাম এবং এটাকে যদি আমরা নাইফ টুল দিয়ে কাটতে যাই, এটাকেও কিন্তু আমরা কাটতে পারছি না, কারণ এটা সিঙ্গেল পাথ বা স্ট্রোককে আমরা নাইফ টুলের মাধ্যমে কাটতে পারি না। সেই জন্য এই পেন্সিলের যে স্ট্রোকটা আছে সেটাকে আমাদের এক্সপার্ট কমান্ড দিয়ে ওকে করে এটাকে শেপে কনভার্ট করে নিতে হবে। ভেক্টর শেপে কনভার্ট করার পরে এখন যদি আমরা নাইফ টুল দিয়ে এটাকে কাটতে যাই, তাহলে আমরা খুব সহজেই এটাকে কেটে ফেললাম। এবং প্রতিটা অংশকে আলাদা আলাদা করার জন্য আমরা আনগ্রুপ কমান্ডটা দিয়ে এটাকে আনগ্রুপ করে ফেললাম, এবং এখানে প্রতিটা অংশকে আমরা আলাদা আলাদাভাবে এডিটিং করতে পারছি। প্রতিটা অংশ এক একটি শেপে কনভার্ট হয়ে গেছে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাইফ টুল দিয়ে আমরা কী কাজ করতে পারি। বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।